লড়াকু সৈনিক। বাংলাদেশ মুক্তি পেয়েছিল, গণতন্ত্র আবারও পুনরুদ্ধার হয়েছিল। এই আওয়ামী লীগ তারা যেখানেই ব্যর্থ হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেখানেই সফল হয়েছিলেন। 1971 সালের 26 মার্চ যখন একটা রাজনৈতিক শূন্যতা চলছিল, যখন তৎকালীন আওয়ামী লীগ তারা ব্যর্থ হয়েছিল জাতিকে দিক নির্দেশনা দিতে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সেই কালজয়ী 26 মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়। পরবর্তীতে 1975 সালে 7ই নভেম্বর এবং একইভাবে 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে আবারও গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। এই বর্তমান সরকারকে সকলেই তারা প্রত্যাখ্যান করেছে। আন্তর্জাতিক সমস্ত শক্তিগুলো আপনারা দেখছেন, প্রতিনিয়তই তারা বক্তব্য দিয়ে চলেছে যে গত দুইটি 2014 এবং 2018 সালের মতো পাতানো জালিয়াতির নির্বাচন এই বাংলাদেশে তারা মেনে নিবে না, আন্তর্জাতিক সম্প্রদায় মেনে নিবে না। ভারতীয় হাই কমিশনার বিদায়ী দোরাইস্বামী, সে তার মেয়াদ শেষ হওয়ার পরে তিনি চলে যাওয়ার সময় বলেছেন যে ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সাথে, কোনো একটি দলের সাথে নয়। তাদের প্রভুর যে ছায়া সেটি তারা হারিয়ে ফেলেছে। এভাবে একইভাবে জাপান এবং টার্কির রাষ্ট্রদূতেরাও অতি সম্প্রতি তারা মন্তব্য করেছেন, বাংলাদেশের বিগত দিনে জালিয়াতি নির্বাচন সম্পর্কে তারা মন্তব্য করেছেন। আমি প্রশাসনের সামরিক এবং বেসামরিক প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, এই বর্তমান সরকার তারা কিন্তু আপনাদেরকে কোনোভাবেই শেষ রক্ষা করতে পারবে না। এরা তো তাদের নিজের দলীয় লোককেই বলে, এরা আওয়ামী লীগের কেউ না। তাদের পররাষ্ট্রমন্ত্রী যখন বেহাস মন্তব্য করে ফেলে, পরবর্তীতে এই সরকারের নেতৃবৃন্দ তারা বলে পররাষ্ট্রমন্ত্রী নাকি এই সরকারের কেউ না। অতএব আজকে এই আওয়ামী পুলিশের ভূমিকায় যারা অবতীর্ণ হয়েছেন, যারা আমাদেরকে গুম খুন হত্যা এবং মিথ্যা মামলায় গ্রেফতার হয়রানি করার প্রকল্প বাস্তবায়ন করে আমাদের আন্দোলনকে দমনের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন, আপনাদেরকে বলতে চাই আপনারাও আওয়ামী লীগের কেউ না। এরা যখন পালিয়ে যাবে আপনাদেরকে সাথে নিয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না। প্রিয় ভাইরা, আজকে সারা বাংলাদেশের জনগণের একতাবদ্ধ হয়ে এই স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট ব্যাংক ডাকাতি ভোট ডাকাতি স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় চলে এসেছে। আমি তো বলবো আজকে আওয়ামী লীগেরও যারা সাধারণ সদস্য রয়েছেন, যারা এই অবৈধ খুনি শেখ হাসিনার পরিবারের সদস্য নন, আপনাদেরকে আজকে রাজপথে বিএনপি সমাবেশে যোগদান করা উচিত, এই সরকারের বিরুদ্ধে দুর্বল আন্দোলন গড়ে তুলে পুনরুদ্ধার করা উচিত। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের সকল ক্যারেক্টারিস্টিক্স তারা হারিয়ে ফেলেছে। এই আওয়ামী লীগ সরকার একটি পরিবার এবং কয়েকটি মাফিয়া ব্যবসায়ীর একটা ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বাংলাদেশের সকল কিছু যা অবৈধ, সকল কিছু যা অরাজনৈতিক এবং সকল কিছু যা অপরাধমূলক, সব কিছু সেল এজেন্সি নিয়েছে এই বর্তমান আওয়ামী লীগ। তারা রাজনৈতিক দল হিসেবে তাদেরকে বিবেচনা করা যাচ্ছে না। আমি খুব শুধু একটি কথা বলতে চাই, আমাদের সম্মানিত মহাসংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন আগে এই আওয়ামী লীগকে বলেছেন, এখনো সময় আছেন, আপনারা একটা শান্তিপূর্ণ পথ বেছে নেন, আপনারা একটা এক্সিট রুট বেছে নেন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ আপনারা বেছে নেন, অন্যথায় আপনাদের পরিণতি এই জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করে দিয়েছে, আর আপনাদের শাসনে এই অবৈধ শাসন আমরা মেনে নিচ্ছি না, নিব না। ইনশাল্লাহ আগামী দিনে, বিগত দিনে ছাত্রদল যে সংগ্রামী ভূমিকা রেখেছে সেই সংগ্রামী ভূমিকা আবারও রাখতে হবে এবং ছাত্রদলের সাহসী ভূমিকায় এই বাংলাদেশে আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়ে এই খুনি হাসিনার পতন ঘটিয়ে ইনশাল্লাহ আমরা গণতন্ত্র আবারও পুনঃপ্রতিষ্ঠা করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আমার বক্তব্য শেষ করতে চাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা চ্যালেঞ্জ তালা থেকে মুক্ত করে নিয়ে আসবো ইনশাআল্লাহ।
আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান উনি যেদিন বাংলাদেশে আসবে তার আগে পিছে 200 উড়োজাহাজ নিয়ে আমাদের সারা বিশ্বের যারা প্রবাসী বিএনপির নেতা কর্মীরা রয়েছেন তারা অবশ্যই আসবে। তারেক রহমান জি, আসসালামু আলাইকুম।